আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব চিকেন মোমো। একটু অন্যভাবে ডোটা বানাবো, মোমোটা খুব সফট হবে। দেখে নিন কীভাবে বানাই, পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত, না দেখলে বুঝতে পারবেন না। অনেকেই মোমো বানায় শক্ত হয়, তো এইভাবে বানালে, আমার পদ্ধতিটা দেখে বানালে খুব সফট হবে। তো শুরু করছি আমি মোমো বানানো। বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন কিমা, এখানে ময়দা, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, সয়া সস, নুন। অনেক সময় মোমোটা শক্ত হয়, তার জন্য আমি ময়দার ডোটা বানিয়ে নেব। এখানে আমি জল নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, জলটা এখানে আমার গরম হয়ে গেছে, এর মধ্যে ময়দা দিয়ে ডোটা বানিয়ে নেব। হাতের সাহায্যে ডোটা আমি বানিয়ে নেব গরম অবস্থায়। ডোটা এখানে আমি ভালো করে মেখে নিয়েছি, সুতির একটা কাপড় ভিজিয়ে এর উপরে দিয়ে রেখেছি। এখানে আমি চিকেন কিমাটা মেখে নেব, এখানে কোচানো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। গ্রেট করে রাখা রসুন 1 টিস্পুন, 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম, 2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1টা কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, 2 টিস্পুন সয়া সস দিয়ে দিলাম এর মধ্যে, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। এটা এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এখানে চিকেন কিমাটা আমার মাখা হয়ে গেছে। এবার এখানে চিকেন কিমাতে আমি 3 টিস্পুন মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। এইভাবে আমি 30 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার, একসঙ্গে এটা মেখে 30 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রেখে দেব। ডোটা বানানো এখানে আমার 15 মিনিট মতো হয়ে গেছে। এবার লেচিগুলো বানিয়ে নেব। এখানে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব, ছোটো ছোটো এইভাবে পিস করে নেব। ছোটো একটা লেচি নিয়ে এটা একটা একটা করে আমি বেলে নেব। এভাবে আমি পাতলা পাতলা করে ছোটো ছোটো করে লেচিগুলো বেলে নিচ্ছি। এখানে আমার বেলা হয়ে গেছে, এবার আমি একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাচ্ছি। এখানে আমি পুরটা দিয়ে দিলাম, এখানে আমি পুরটা নিয়ে নিয়েছি। এবার এভাবে আস্তে আস্তে সাইডগুলো এভাবে মুড়ে মুড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি কিভাবে বানালাম। এখানে আমার মোমোটা রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে নেবেন। আমার মোমোগুলো বানানো হয়ে গেছে, এবার স্টিমে বসিয়ে দেব। তার আগে মোমোগুলো বসানোর আগে আমি এটাতে ভালো করে অয়েল লাগিয়ে নিলাম। একে একে মোমোগুলো আমি সাজিয়ে নেব।
এখানে আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা এখানে ফুটেও গেছে। এখানে আমি মোমোটা বসিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। এখানে আমি 20 মিনিট মতো এখানে 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এখানে আমার 30 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি উঠিয়ে নেব। এখানে আমার মোমোগুলো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে আমি মোমোটা নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।